নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মটর পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু বন্ধুরা। চলুন, আমি এখানে 400 গ্রাম পনির ও 200 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। আমি 400 গ্রাম পনিরকে হালকাভাবে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তারপর ওই কড়াইতে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সামান্য কাজু বাদাম, নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে সব উপকরণগুলি আমি ভালো করে পেস্ট করে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে গোলমরিচ, কিছুটা গোটা গরম মশলা ও সাদা জিরা ফোড়ন দিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করা মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মটরশুঁটিগুলি দিয়ে নুন জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন সামান্য জল দিয়ে আমি চাপা দিয়ে দেব। তারপর জলটা যখন একটু ফুটে যাবে তখন পনিরগুলো দিয়ে সামান্য কসুরি মেথি, চিনি ও পনির মশলা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এরপরে যখন একটু ফুটে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেল মটর পনির। 10 মিনিট পর এসে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখুন, এবার আপনারা রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, যার সাথেই নিন, নিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার একটা ফেসবুকে পেজ আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আমাকে ওখানেও ফলো করে দেবেন।